اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد عما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. وآكلوا الصلاة ولا تكونوا من المشركين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত, আজকের বিশেষ করে ঈদ উল ফিতরে উপস্থিত মুসল্লিবৃন্দ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ যে আজকে আমরা সুন্নাতসম্মতভাবে ঈদের মাঠে শুধু আমরা পুরুষরা নয় বরঞ্চ মহিলাদেরকে নিয়ে উপস্থিত হয়ে আমরা ঈদের দুই রাকাত সালাত আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে আলহামদুলিল্লাহ আমাদের সুন্নাতসম্মতভাবে সালাত আদায় হলো। তবে একটু যেটা হয়তো ভুল বা মিস্টেক যাই বলেন, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যে ঈদের ময়দানে বিশেষ করে কাউকে সালাতের জন্য আহ্বান করা যাবে না, না এতে কোনো ডাক আছে না কোনো আজান আছে কোনো কিছু নেই। এই জন্য বিশেষ করে এই ঈদের ময়দানে উপস্থিত হয়ে মানুষদেরকে ডাকা হাঁকা করা এটা সঠিক নয়। আজকে আমি আপনাদের সামনে বিশেষ করে ঈদ উল ফিতরের উপলক্ষে যে খুতবার উপলক্ষে আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। প্রথম কথা যেটা হচ্ছে যে আমরা এক মাস ধরে যে সিয়াম পালন করলাম, তো আমাদের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়েছে কিনা সে বিষয়টা আমাদেরকে ভাবা দরকার। আপনি হয়তো ভাববেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়েছে কি না হয়েছে সেটা আমরা কি করে বুঝবো? ভাই, বুঝার উপায় আছে, কিছু নিদর্শন আছে, কিছু লক্ষণ আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 87 এর মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হলো, রোজার বিধান দেওয়া হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বদিগণের উপরে। কেন, কি হবে এতে তোমাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাতে তোমরা সংযমশীল, পরহেজগার, মুত্তাকি হয়ে যেতে পারো। তো আমরা এক মাস ধরে যে সিয়াম পালন করলাম, তার মানে হচ্ছে আমরা এক মাস ধরে ট্রেনিং দিলাম, আমরা এক মাস ধরে ট্রেনিং দিলাম। এখন এই ট্রেনিং এর ফলাফলটা কি? তার মানে এই ট্রেনিং এর ফলাফল হবে, আল্লাহ সুবহানাল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযমশীল হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও। এখন আমরা এক মাস ধরে সিয়াম রাখার পরে যদি দেখা যায় যে আমাদের আমলগুলো আগের অবস্থাতেই আছে, আগে যেমন আমরা সিনেমা দেখতাম, আগে যেমন আমরা বিড়ি খেতাম, আগে আমরা যেমন দাড়ি কাটতাম, আগে আমরা যেমন মানুষের ঘুষ খেতাম, আর যত রকমের অনৈতিক শরীয়ত বিরোধী যে কাজগুলো আছে সেগুলো যদি কন্টিনিউ থাকে, তার মানে বোঝা গেল যে আমরা যে এক মাস যে ট্রেনিং দিলাম, তাহলে ট্রেনিং এর ফলাফলে জিরো দাঁড়ালো। এই ট্রেনিং এর মাস আমরা অতিবাহিত করলাম, আমরা এর ফলাফল যেটা আসবে সেটা হচ্ছে যে আমাদের জীবনে একটা পরিবর্তন আসবে। আমাদের জীবনে বিশেষ করে অনেক মানুষ এর আগে সালাত আদায় করতো না, এই রমজান মাসে আলহামদুলিল্লাহ সে সালাত আদায় করতে শুরু করেছিল এবং সিয়াম পালন করতে শুরু করেছিল। যদি তার এই সালাত আদায় করা কন্টিনিউ থাকে, চলতেই থাকে, যেভাবে রমজান মাসে সালাত আদায় করছিল সেরকম ভাবে তার রমজান মাস চলে যাওয়ার পরে সালাত সে ছাড়েনি, শুধু ঈদের মাঠে এসে দুই রেকাত নামাজ পড়ে নিলে কাজ শেষ, এইরকম ব্যাপার নয়, তাহলে আমাদের পরহেজগারিতা, আমাদের মুত্তাকি হওয়ার যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আমাদের এটা চলতে থাকে তাহলে আমরা এটা খুব সোজা কথায় বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের সিয়াম গৃহীত হয়েছে। কিন্তু
যদি আমরা এর উল্টো দেখি তাহলে আমরা আমাদেরকে বুঝতে হবে যে তার মানে আমাদের সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গৃহীত হয়নি। তার কারণ হচ্ছে একটা ছোট উদাহরণ দিই, ধরুন যে আপনার স্ত্রীকে আপনি রান্নার জন্য কোনো এক জায়গাতে এক মাসের জন্য ট্রেনিং এর জন্য পাঠিয়েছেন, ধরুন আপনার বাড়ির পাশে বা আপনার গ্রামের পাশে বা আপনার পাড়ার পাশে কোনো একজন মহিলার কাছে এক মাসের জন্য পাঠিয়েছেন, শুধুমাত্র সে ভালো উন্নত মানের রান্না শিক্ষা করবে। এখন এক মাস রান্না শিক্ষা করার পরে আপনার স্ত্রীকে যখন আবার আনলেন, তারপরে যখন সে বাড়িতে রান্না করলো, তখন দেখা গেল ফলাফলটা আগেকার মতোই আছে। তার মানে কি, তার এক মাস ট্রেনিং দিয়ে কোনো কাজ হয়নি। অনুরূপ ভাবে যদি আমরা এক মাস এই যে সিয়াম পালন করলাম, এই সিয়াম পালন করার পরে যদি আমাদের আমল আগেকার মতোই থাকে, যেরকম ভাবে রোজার আগে ছিল, রমজান মাসের আগে ছিল, সেই রকম অবস্থা যদি থাকে, এই ঈদের নামাজ পড়ে যদি আমরা বাস খালাস করে দিই, তাহলে বুঝতে হবে যে আমাদের সিয়াম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণ হয়নি। এখন আমাদের পরবর্তী করণীয়, আমরা কি এখানে ঈদের নামাজ পড়ে শেষ করে দেব, নাকি আমাদের পরবর্তী কিছু করণীয় আছে? আমরা এক মাস সিয়াম পালন করলাম, আমরা এখানে আলহামদুলিল্লাহ আমরা ঈদের নামাজ পড়লাম, এবং এখান থেকে কি শেষ? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জানাচ্ছেন সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 31 এ, ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত কায়েম করো এবং অন্তর্ভুক্ত হয়ে না মুশরিকদের। বেশিরভাগই দেখা যায় যে মানুষ যেমনই রমজান শেষ করে, ঈদের নামাজ পড়ার পরে পড়ে বা ঈদের নামাজের আগে নামাজের নামাজকে তালাক দিয়ে দেয়, মসজিদকে তালাক দিয়ে দেয়, শুধুমাত্র সপ্তাহ সপ্তাহ বাকি থাকে। তো ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সালাত কায়েম করো এবং অন্তর্ভুক্ত হয়ে না মুশরিকদের। মানে সালাত যদি আপনি কায়েম রাখেন তাহলে আপনি মুসলিমের দলের লোক, আর যদি আপনি সালাত ত্যাগ করে দেন তাহলে আপনি মুশরিকদের দলের লোক হয়ে গেলেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ তিরমিজি কিতাবুল ঈমান অধ্যায় নম্বর 38 অনুচ্ছেদ নম্বর 9 হাদিস নম্বর 2621, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের মাঝে এবং ওদের মাঝে যে প্রতিশ্রুতি রয়েছে, যে চুক্তি রয়েছে, সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে নামাজ। সুতরাং যে ব্যক্তি উহা পরিত্যাগ করলো সে কুফরি করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের মাঝে এবং ওদের বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তখন তো বেনামাজি কেন মুসলিম ছিল না, যারা মুনাফিক ছিল তারাও তারা 75 সালাত আদায় করতো। তো আমাদের মাঝে এবং ওদের মাঝে বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? আমাদের মাঝে এবং ওদের মাঝে বোঝানো হচ্ছে আবু জেহেল আবু লাহাবের দলের লোককে। তো বোঝা গেল যে যদি কেউ সালাত আদায় করতে থাকে তাহলে সে মুসলিমের দলের লোক, আর যদি সে সালাত ত্যাগ করে দেয় তাহলে সে আবু জেহেল আবু লাহাবের দলের লোক। সুতরাং আমরা যদি সালাত ছেড়ে দিই তাহলে আমাদের আমল সমূহ বরবাদ হয়ে যাবে। আমরা যে কত কষ্ট করে এক মাস ধরে সিয়াম পালন করলাম, তারপরে ঈদের নামাজ পড়লাম, আমরা দান খায়রাত করলাম, আমরা যাকাত আদায় করলাম, আমরা কত কি করলাম, যদি আমরা সালাত ছেড়ে দিই আমাদের সব বেকার হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহুল বুখারী অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ নম্বর 15 হাদিস নম্বর 553, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল তার আমল ধ্বংস হয়ে গেল। কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আসরের নামাজের কথা বলছেন, শুধু পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলছেন না, শুধুমাত্র আসরের নামাজ যদি কেউ ছেড়ে দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার আমল ধ্বংস হলো। কোথায় আছে উঠে দেখুন, সহিহুল বুখারী অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ নম্বর 15 হাদিস নম্বর 553। তো বন্ধুগণ, আসরের নামাজ ছেড়ে দিলে যদি আমাদের আমল ধ্বংস হয়ে যায় তাহলে আমরা এক মাস সিয়াম পালন করার পরে, ঈদের নামাজ পড়ার পরে, দান খায়রাত করার পরে, যাকাত দেওয়ার পরে যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিই তাহলে কি অবস্থা হবে? তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে যদি আমাদের আমল ধ্বংস হয়ে যায় তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আর কিছু টিকে থাকে না। সেজন্য ওলামায়ে কিরাম সৌদি আরবের বহু বড় বিখ্যাত ওলামা তারা বলেছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল, সে ইসলাম থেকে বেরোবে, অনেক কথা তারা বলেছেন। যাই হোক, যেহেতু আজকে ঈদ উল ফিতরের কিছু সংক্ষিপ্ত খুতবা, আমি আমার কথা দীর্ঘায়িত করছি না। তবে আপনাদের সামনে আমার আজকে বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে আমাদের যে আমরা এক মাস যে সিয়াম পালন করলাম, এই এক মাস সিয়াম পালন করে আমরা আমাদের জীবনে পরিবর্তন আনতে পেরেছি কিনা। যদি আমাদের জীবনে পরিবর্তন আসে তাহলে আলহামদুলিল্লাহ আমরা আশা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের সিয়াম গৃহীত হয়েছে, আর যদি আমরা পরিবর্তন না দেখতে পাই তাহলে গৃহীত হয়নি বলে ধরে নিতে হবে। দ্বিতীয়ত, আমরা রমজান মাসের পরবর্তীতে কি করব, বিশেষ করে আমাদের এটা অভ্যাস যে রমজান মাস যাহা শেষ হলো পাঁচ ওয়াক্ত সালাত ছেড়ে দিলাম,
সুতরাং আমি বিশেষভাবে অনুরোধ করবো আপনাদেরকে যে কেউ সলাদ যাতে আমরা না ছাড়ি, সলাদ যদি আমরা ছেড়ে দিই তাহলে আমাদের সব আমল বেকার হয়ে যাবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন কি আমাদের দিন সর্বপ্রথম নামাজের প্রশ্ন করা হবে, নামাজ ঠিক হলে বাকি আমলগুলো ঠিক হবে, আর নামাজ ঠিক না হলে কিছুই ঠিক হবে না। সুতরাং আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে সঠিকভাবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সহি শুদ্ধভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যেভাবে আমরা ঈদের সালাত আদায় করলাম তেমনি ভাবে যাতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার যেন তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।